নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ধনে পাতার টক ঝাল মিষ্টি চাটনি। বানানো খুবই সহজ আর শেষ পাতে চাটনি কার না ভালো লাগে। তাহলে দেখে নিন সিম্পল রেসিপিটা। এখানে আমি এক মুঠো ধনে পাতা বেছে ধুয়ে নিয়েছি। এই পাতাগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন এরকম পেস্ট বানিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে। সর্ষে ফুটে উঠেছে, এর মধ্যে ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দিয়ে দেব খানিকটা চিনি। চিনিটা দিয়ে অল্প একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ চাট মশলা। এটা দিলে কিন্তু চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মাঝে মধ্যে এভাবে নেড়ে দেব। খানিকক্ষণ জাল হওয়ার পর দেখুন ধনে পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেঁতুল গুঁড়া, আর তেঁতুল গুঁড়া দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। এটা কিন্তু জলা জলা ভাব আছে, কিন্তু জলা জলা ভাব থাকবে না, এটাকে নাড়তে নাড়তে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। দেখুন কালারটা একটু শ্যাওলা রঙের মতন হয়েছে। আর টক আর মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন, অনেকে একটু বেশি টক পছন্দ করে বা অনেকে বেশি মিষ্টি পছন্দ করে। রেডি হয়ে গেছে চাটনি। খাওয়ার পরে এই চাটনিটা খেলে কিন্তু একদম মন ভরে যায়। বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এই সিম্পল রেসিপি ভালো লাগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সব পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।